সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি আন্দোলনকারীদের পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান শিক্ষার্থীদের গণগ্রেফতার বন্ধের আহ্বান শিক্ষক ও শিল্পীদের আরেক দফা পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা 10 আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা শিক্ষা বোর্ডের 11 তারিখ থেকে নতুন রুটিন 13 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা আন্তনগর ট্রেন চালুর বিষয়ে হয়নি সিদ্ধান্ত বছরের পর বছর জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর রাতভর মুষলধারে বৃষ্টিতে জলজট বিভিন্ন সড়কে কোমর সমান পানিতে চরম দুর্ভোগ এবং হুট করেই অস্থির চালের বাজার কুষ্টিয়া নওগাঁয় কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা মোকামে ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বাড়ার অজুহাত